আসসালামু আলাইকুম। আমি খালেদুন নবী আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সামান্য কয়েকটি অপশন নিয়ে কথা বলার জন্য। আমরা ইতিমধ্যে এই সেকশন এই পর্যন্ত আমরা আলোচনা করেছি হোম ট্যাবের অধীনে। আজকে আমরা এটুকু নিয়ে একটু কথা বলি। এখানে দেখেন দুটি গ্রুপ আছে, একটি হচ্ছে স্টাইল গ্রুপ আর একটি হচ্ছে এডিটিং গ্রুপ। স্টাইল গ্রুপের সামান্য দুটি দেখালে হবে, তারপর এখানে এডিটিং গ্রুপের একটু কাজ আছে যা দেখলে আপনারা খুশি হবেন, উপকৃত হবেন। তো আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন, একবার লাইক করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। তো আমরা এখানে আগে থেকেই আমি চারটে লাইন লিখে রাখছি। প্রথম লাইনের মধ্যে কার্সার রাখি অথবা সিলেকশন করি, করে আমরা স্টাইলের এই যে এখানে আপনি খেয়াল করবেন যে এখানে একটা অপশন আছে, এই জায়গাতে ক্লিক করলে সমগ্র স্টাইলগুলো দেখিয়ে দেবে। এখানে ক্লিক করলাম, এই যে এই স্টাইলটি আমার পছন্দ, এখানে স্টাইলটি সিলেকশন করে দিলাম। দেখেন আমাদের উপরের লাইনের উপরে নিচে একটি করে দাগ আছে এবং এই লাইনটির কালার চেঞ্জ হয়েছে এবং ইটালিক হয়েছে। এবার যদি দ্বিতীয় লাইনটি সিলেকশন করে আমি আরেকটি স্টাইল দিই, এটা দিয়ে থাকি, তাহলে সব ঠিক আছে, লেখাটি বোল্ড হয়ে গেছে। তো এখন আমি স্টাইলের কাজ আর দেখাবো না, এবার চলে যাব ফাইন্ডে। এখানে ফাইন্ডে যদি ক্লিক করি বাম পাশে দেখেন বক্স এসেছে, নেভিগেশন বার বলা হয় এটাকে। তো এখানে যদি আমি ফক্স লিখি, দেখেন যতগুলো ফক্স আছে আমাকে সিলেকশন করে দেখিয়ে দিচ্ছে যে এই ডকুমেন্টে এতগুলো ফক্স আছে। যদি ফক্স কেটে দিয়ে ডগ লিখি তাহলে দেখেন যতগুলো ডগ আছে দেখিয়ে দিচ্ছে, আমি এখানে থাকবো না। এবার দ্বিতীয় অপশন আছে অ্যাডভান্স ফাইন্ড। অ্যাডভান্স ফাইন্ডে গেলে একটি ডায়লগ বক্স আসছে, দেখেন এই ডায়লগ বক্সে আপনার তিনটি ট্যাব আছে, একটি ফাইন্ড, রিপ্লেস, গো টু। এই তিনটি ট্যাব আছে, এই তিনটি ট্যাবেরই সহজ সহজ তিনটি অপশন দেখাচ্ছি। তো ফাইন্ড যেহেতু আমরা শিখেছি, এই যে ডগ ফাইন্ড করলে এই যে ডগ দেখিয়ে দিচ্ছে, আবার ফাইন্ড করলে এই উপরের এই ডগটা দেখাচ্ছে, আবার ফাইন্ড করলে এই ডগটি, এবার ফাইন্ড করলে এটা। এবার দেখেন কি বলে, এবার দেখাবে না, কারণ এই ডকুমেন্টে যেগুলো ফাইন্ড ছিল, ডগ লেখা ছিল, সেগুলো তার এই ডায়লগ বক্স দেখিয়ে দিয়েছে। এবার আসি রিপ্লেস, রিপ্লেস করবো কার সাথে কার। তো আমাদের এখানে উপরে ডায়লগ বক্সে ফাইন্ড হোয়াট মানে কী খুঁজে বের করবো, আমরা কিন্তু এখন রিপ্লেসের কাজ করছি। রিপ্লেসে কি ফাইন্ড হোয়াট, আগে প্রথমে কি খুঁজে বের করবে, ডগ খুঁজে বের করবে, ডগ খুঁজে বের করে কি করে দেবে, ক্যাট করে দেবে। তো আমি যদি ফাইন্ড করি তো দেখেন ডগ খুঁজেছে, নিচের দিকে লক্ষ্য করেন এখানে ডগ খুঁজেছে, এই যে এই জায়গাটা, ও ইতিমধ্যে একটি ডগ খুঁজে পেয়েছে। এবার আবার ফাইন্ড করি, খুঁজে দিচ্ছে। এবার যদি আমি এখানে রিপ্লেসে ক্লিক করি, একটু খেয়াল করেন তো, রিপ্লেসে ক্লিক করলাম, এই যে ডগটি ক্যাট হয়ে যাওয়ার সাথে সাথে আবার পরের ডগটি সে সিলেকশন করেছে। আবার করি, ওই ডগটি আবার ক্যাট করে দিয়ে পরের ডগটি খোঁজার চেষ্টা করছে। যদি রিপ্লেস অল করে দিই তাহলে এই ডকুমেন্টে যতগুলো ডগ আছে, এখানে মোট চারটি ডগের ভিতরে দুইটি পূর্বে হয়েছে ক্যাট এবং পরে গিয়ে আর দুইটি ক্যাট হয়েছে। এখন এই চারটি একসাথে করতে চাই, ক্যাটটাকে ডক করে দিলাম, তাহলে ফাইন্ড ওয়াটের ঘরে আমি লিখে দিলাম ক্যাট এবং রিপ্লেস উইথের ঘরে লিখে দিলাম ডগ। এবার এই যে অপশন রিপ্লেস অল, রিপ্লেস অলে ক্লিক করে দেওয়ার পরে এখানে চারটি আপনারা লক্ষ্য করেন, যেখানে চারটি ডগ ছিল, ক্যাট ছিল, চারটি ক্যাটকে চারটি ডগ ওয়ার্ড সৃষ্টি করে দিল, তৈরি হয়ে গেল। এবার গো টু এর কাজ,
গো টুর অনেকগুলো সেকশন আছে, কিন্তু আমরা প্রথমে পেস্ট একটু পেস্ট গো টু করতে পারি। তো একটা পেজ গো টু করতে পারলে, আমার যদি একাধিক পেজ না থাকে তাহলে আমি একটা পেজ গো টু করতে পারি না। এখানে লেখা টেস্টগুলোকে আমি সিলেকশন করে কপি পেস্ট করে আমি সাতটি পেজ সৃষ্টি করেছি। এই যে এখানে দেখেন যে এখানে এখন সাতটি পেজের ভিতরে আমরা এক নম্বর পেজে অবস্থান করছি। এই যে ফার্স্ট পেজ। তো আমি যখন এখানে যাব, সরি, আমরা যখন গো টুতে যাব, গো টুতে গিয়ে এখানে আমি থ্রি লিখে ইন্টার দিলাম। আমি এখন তিন নম্বর পেজে অবস্থান করছি। লক্ষ্য করেন, টেস্টগুলো একই রকম হওয়ার কারণে ভিতরে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে না, আপনারা এই কর্নারটা লক্ষ্য করলে। আমরা এখন তিন নম্বর পেজে অবস্থান করছি। যদি এখানে সেভেন লিখে দিই তাহলে দেখেন এই জায়গায় লক্ষ্য করেন যে আমরা এখন সাতটা পেজ আছে, সাতটা পেজের সাত নম্বর পেজে অবস্থান করছি। এই গেল আমার ফাইন্ড রিপ্লেস অ্যান্ড গো টু এর কাজ। এখন যে কাজটি আমি আপনাদের দেখাবো, এটি আসলে একটি মজাদার একটি অপশন, আপনারা দেখলে বুঝতে পারবেন। ডিলিট করে দিলে দিয়ে ডকুমেন্ট ছোট করে নিয়ে আসলাম। এখন যে কাজটি, এটা হচ্ছে তিনটি অপশন আছে, দেখেন চারটি অপশন আছে, তার মধ্যে চার নম্বরটি দেখাবো না, এই তিনটি অপশন একটু দেখাবো। সিলেক্ট অলে যদি ক্লিক করে তাহলে এখানে যতগুলো টেক্সট এবং ইমেজ যদি থাকতো, এখানে ইমেজ সহ সমস্ত টেক্সট এই ডকুমেন্টের ভিতর যা আছে সব কিছু সিলেকশন হয়ে যেত। অর্থাৎ কন্ট্রোল এ প্রেস করলে যেমন অল সিলেক্ট হয়ে যায়, এই সিলেক্টের ক্ষেত্রেও ঠিক সেই সিলেকশনটা হয়ে থাকে। কিন্তু এখানে একটা বিষয় আছে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই সিলেক্ট অবজেক্টটা কী জিনিস, সিলেক্ট অবজেক্ট করলে আমাদের কী সিলেক্ট হবে, কী সিলেক্ট করতে পারবো। আসলে দেখেন সিলেক্ট অবজেক্ট করার মতন এখানে কিছু নাই। সেক্ষেত্রে আমি একটু অ্যাডভান্স হয়ে যাব আপনাদের, যে যদিও আমি আপনাদের ইসের ইনসার্টের কাজ এখনও শেখাইনি, সেক্ষেত্রে আমি কী করতে পারি, আমার এই যে স্কুলের একটি কাপের চিত্র এখানে আনার পরে, একটি ছবি এখানে আনার পরে, এই অবজেক্টটি, এই অবজেক্টটি শুধুমাত্র সিলেক্ট হবে কীভাবে, এখন এক অবস্থানে আসে আমি অবস্থার একটু পরিবর্তন করি, যদিও এটাকে আমি বর্ণনা দিচ্ছি না, যদিও এই অপশনগুলো বর্ণনা করতে চাচ্ছি না, তবু আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এটা পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব। এখন দেখেন এই এই ছবিটি এখানে আমি এনে দিয়েছি, কিন্তু বর্ণনা করে দেয়নি যে কীভাবে আনলাম কীভাবে করলাম। এখন আর সম্ভব হচ্ছে না এই ছবিটিকে আমাকে নির্দিষ্টভাবে সিলেকশন করা। এই ছবিটি আনার জন্য বিস্তারিত আলোচনা করব, আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা খুশি হবেন, দেখে আনন্দ পাবেন এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। এখন এই ছবিটা সিলেকশন হতে না, সেই সেক্ষেত্রে আমি কী করতে পারি, এই সিলেকশনে যাওয়ার পর অবজেক্ট, আবারও দেখেন সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্টে যখন ক্লিক করবো তখন দেখেন এই ছবিটি আমি অনায়াসে ধরে এখান থেকে সরিয়ে নিয়ে আসলাম। এটা টেক্সট আর এটি হচ্ছে অবজেক্ট। টেক্সট এবং অবজেক্টের ভিতরে বেশ পার্থক্য আছে, আমি আরও আলোচনা করব পরবর্তীতে। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন, আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের চেষ্টা করব কিছু অপশন শেয়ার করার জন্য, যদি আমি পেরে থাকি তাই দেখাবো। তো অবজেক্ট সিলেক্ট আবার ডিসিলেক্ট করে দিলাম। এখন কিন্তু দেখেন এই অবজেক্টের এই জায়গাটা আর সিলেকশন অবস্থায় নেই, এখন আমি এটা সিলেকশন করতে পারছি, এটাও সিলেকশন করতে পারছি, সবই এখন সিলেকশন করতে পারছি। এখন এখানে আরেকটা বিষয় আছে, অপশন আছে যে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এটা এত গুরুত্বপূর্ণ এবং এত সুন্দর একটি অপশন যা দেখালে আপনি অবাকই হবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে পারবেন না আমি জানি। প্রথমে আমি কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরব,
আল্টারকে চেপে ধরার পরে আমি ঠিক দেখেন ড্র্যাগ করছি। এখানে পাঁচটা লাইন আছে, আমি যদি লাইন কমিয়ে দিই দেখেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, পাঁচটা লাইনের আমি দুইটি করে ওয়ার্ড সিলেকশন করলাম, বা তিনটি লাইনের লাইনের দুইটি করে ওয়ার্ড সিলেকশন করলাম, ছেড়ে দিলাম আমি কিবোর্ড থেকে অল্টার ছেড়ে দিলাম। এই এটা কালার করলাম, এটা আন্ডারলাইন করলাম, এবং আবারও সরি অল্টার চেপে ধরে আবারও সিলেকশন করলাম, বোল্ড করলাম, এটা বোল্ড ছিল, বোল্ড উঠে গেল। আবারও আমি অল্টারকে চেপে ধরে এটা সিলেকশন করে বোল্ড করলাম। দেখুন দেখুন এখানে এই যে দুইটি করে ওয়ার্ড সিলেকশন হয়েছে, বোল্ড হয়েছে, কালার হয়েছে। এটা সম্ভব হয়েছে কিভাবে? যে আমি কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরেছি, তাই উপরের লাইন এবং দ্বিতীয় লাইনের যতটুকু প্রয়োজন আমি ততটুকু সিলেকশন করতে পেরেছি। নতুন ট্রিক্স এটা, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট কর্পোরেশনের নিউ ভার্সনগুলোতে এই ট্রিক্সটা দেওয়া হয়েছে। আমি সাধারণভাবে সিলেকশন করলে এভাবে সিলেকশন হতে হতে আসবে, আর অল্টার চেপে ধরলে অংশ বিশেষ যতটুকু দরকার ততটুকু সিলেকশন হবে। এবার প্রশ্ন হচ্ছে যে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংয়ের কাজ কী? এখানে আমি এই লেজিটাকে সিলেকশন করলাম, কালার করলাম, আন্ডারলাইন করলাম, বোল্ড করলাম। এই লেজি এবং জাম ফক্স, ফক্স জাম, এগুলোর একই, এই অপশনগুলো, এই ওয়ার্ডগুলো একই ফরম্যাটে ফরম্যাটিং করা হয়েছে। এখন শুধুমাত্র এই লেজিটা আমার সিলেকশন করা আছে, এবং লেজির ফরম্যাটে আর কতগুলো আছে সেটা দেখার জন্য আমার সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। আমার এই লেজি ডগের সাথে এই দুটি মিল পেয়েছে, এইটি কেন মিলল না, এটার সমস্যা আছে। কি সমস্যা? এটা হয়তো বোল্ড করা নেই, আপনারা লক্ষ্য করুন, সম্ভবত এটা বোল্ড করা নেই, এই দুইটা বোল্ড করা আছে, আন্ডারলাইন করা আছে এবং রেড কালার করা আছে, তাই লেজির সাথে মিলে যাওয়ায় এই দুটি লাইনের এই দুটি দুটি চারটি ওয়ার্ড ও সিমিলার খুঁজে পেয়েছে, সে সিমিলারটি খুঁজে দিল। এবার আমি এটুকু সিলেকশন করে যদি আবার বোল্ড করে দিয়ে আসি তাহলে কি দাঁড়ায় দেখি যে ওর সিমিলার হয় কি না, ওর সিমিলার খুঁজে পাচ্ছে না। আমি যদি এই ব্রাউনটাকে রেড কালার করে আন্ডারলাইন করে বোল্ড করে দিয়ে আসি তাহলে এবার খুঁজে দেখি তো, এবার সিমিলার খুঁজে দেখি, দেখে আসেন, কিন্তু এর সাথে সিমিলার নেই। এই সিমিলার না থাকার কারণ হচ্ছে যেটা পূর্বে থেকে আমাদের এই যে এখান থেকে একটা অপশন দেওয়া হয়েছিল, এই যে এই লাইনে আমরা এখানে স্টাইল থেকে একটা অপশন এখানে দেওয়া আছে, তাই ও সিমিলার খুঁজে পাচ্ছে না। এখান থেকে এইটা আমাদের প্রয়োগ করা আছে, সেই কারণে সিমিলার খুঁজে পেল না। আমরা যদি এটাকে উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পরে পুরোটাই উঠিয়ে দিই, এটা উঠিয়ে দিলাম, বা এটা হলো, একবার ক্লিক করলে হবে, একবার ক্লিক করলে উঠে যায়, সরি ওটা তাই বলে, এটাকে আমরা ফরম্যাট রিমুভ করে দিতে পারি। এই যে ফরম্যাট রিমুভ করে দেওয়ার পরে আমরা যদি এখানে আবার নতুন করে এখানে রেড কালার করে দিই, আন্ডারলাইন করে দিই, বোল্ড করে দিই, যে এইবার এইটুকু সিলেকশন করে অথবা ব্রাউনটা সিলেকশন করে যদি আমরা সিমিলার উইথ সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংয়ে ক্লিক করে এখন দেখুন সমস্ত এই সিমিলার ব্রাউন লেখা যে ফরম্যাটিংগুলো এখানে আসে, যতগুলো টেক্সটে আসে ততগুলো টেক্সটই সিলেকশন হয়েছে।
এই দুইটাকে যদি একটু পরিবর্তন করে দিয়ে থাকি, আন্ডারলাইন করে ইটালিক করে দিয়ে থাকি, তাহলে দেখেন এই লেজিটা সিলেকশনে যায়, সিমিলার ও সিমিলার এই দুটিকে খুঁজে পাচ্ছে। আপনারা লক্ষ্য করেন যে এর মধ্যে এই এই লেজির সিমিলার খুঁজে পাচ্ছে, এই একটি আর এই একটি। তো সো আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।